नमस्कार बंधुरा अपन प्रिय हर्टिकल्चर वर्ल्ड चैनल अपन सबा के स्वागत जाना बंधुरा आजकल एपिसोडे जे विषयटा नहीं आलोचना करब ता किन्तु कोनो गाच संक्रांत नय आपनादेर जन्य एकटा उपहार आछे बंधुरा एखन बोलुन तो कि उपहार आछे आमि किछुदिन आगेई बोलेछिलाम जे आपनादेर जन्य एकटि उपहार अमेरिका थेके आसछे निश्चय एखन बुझे गेछेन बंधुरा जे हाँ आपनादेर जन्य जे उपहारटि आछे सेटि हलो सिल्वर प्ले बाटन कारण हर्टिकल्चर वर्ल्ड यूट्यूब चैनलेर 1,00,000 सबसक्राइबार पूरण होयेछे এবং এই 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য হর্টিকালচার ওয়ার্ল্ডকে একটি পুরস্কার পাঠিয়েছে ইউটিউব বন্ধুরা এই হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে হর্টিকালচার ওয়ার্ল্ডকে দেওয়া পুরস্কার এবং এই যে পুরস্কার এটা কিন্তু শুধুমাত্র আমাকে দেওয়া নয় আমার সাথে সাথে আপনাকেও এবং সবথেকে বড় কথা এই যে পুরস্কার যেটি আমি আপনাদের সকলকে উৎসর্গ করতে চাই তো দেখি কি পাঠিয়েছে চলুন বন্ধুরা এখন আনবক্সিং করা যাক এই পুরস্কার আমার কাছে সপ্তাহখানেক হলো এসেছে কিন্তু অফিসের কাজের জন্য আমি এটা ওপেন করতে পারিনি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কি পাঠিয়েছে ইউটিউব ব্যাপক पैकिंग दिए खूब ही सुंदर एखे एकदम डबल लेयार करा एखे जाते करे जार्किंग ना तर एक खूब सुंदर फोमर दिए एखे लेखा आखने एक कार्ड आई कार्डटा अपनारा देखते कार्डे कि लेखा एक चलो लेखा कॉन्ग्रेचुलेशंस ऑन योर सब्सक्राइबर माइलस्टोन वी आर ऑनर्ड टू टेक पार्ट इन Recognizing your achievement and want your experience to be exceptional. This award was inspected and packaged with great care by Rick. এখানে তারপর ওদের একটা অ্যাড্রেস দেয়া আছে মানে ওদের পক্ষ থেকে বলা আছে মানে এই যে আমরা যে কাজ করি এবং এই কাজটা যে মানুষের কাছে গেছে এবং তার জন্য আজকে এই অভিনন্দন যেমন পাঠিয়েছেন তার সঙ্গে সঙ্গে এই কাজে যে মানুষ উপকৃত হচ্ছেন সেই বিষয়টাই আর কি কিছুটা তুলে ধরা ইউটিউবের পক্ষ থেকে একটা চিঠি এসেছে এই প্লে বাটনের সাথে এবং এইটা এত পড়ে আমি শোনাচ্ছি না আপনারা যেটা দেখছেন এখানে 1,00,000 সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য ইউটিউবের যিনি সিইও সিইও সুসান উচসিকি উনি এই চিঠিটি পাঠিয়েছেন এবং এখানে যেটা লেখা আছে মোদ্দা কথা যে ইউটিউবের থ্রুতে যে 1,00,000 দর্শক বন্ধু 1,00,000 মেম্বার যে হর্টিকালচার ওয়ার্ল্ডের হয়েছে তার জন্য শুভেচ্ছা এবং তার সাথে সাথে আরও যে ইন্সপিরেশান পেলাম এখান থেকে এবং অবশ্যই এই যে ইউটিউব আমাদের হর্টিকালচার ওয়ার্ল্ড তা কিন্তু বহু মানুষের মুখে হাসি ফোটাচ্ছে সেটা কিন্তু এখানে স্পষ্ট তো অবশ্যই সবই কিন্তু আপনাদের জন্যই বারবার এটাই আমি বলবো এবার বন্ধুরা দেখি কি আছে আপনাদের জন্য বন্ধুরা দেখুন এই হচ্ছে পুরস্কার ভীষণ আনন্দের দিন যে আনন্দ কথায় প্রকাশ করা হয়তো যাচ্ছে না এবং কোনো অর্থ দিয়ে কিন্তু একে আমরা সংজ্ঞায়িত করতে পারি না দেখুন ইউটিউবের পক্ষ থেকে এসেছে সিলভার প্লে বাটন এই আনন্দ আমি রাখি কোথায় সত্যি কথা যে আজকের যে হাসি এটা সত্যিই চওড়া হাসি এবং এ এক অকৃত্রিম আনন্দ দেখুন ইউটিউবের পক্ষ থেকে সিলভার প্লে বাটন এবং লেখা আছে প্রেজেন্টেড টু হর্টিকালচার ওয়ার্ল্ড ইংরেজিতে বাংলাতে আমি দুভাবেই আমার চ্যানেলের নাম লিখে থাকি তো এখানে প্রেজেন্টেড টু হর্টিকালচার ওয়ার্ল্ড ফর পাসিং 1,00,000 সাবস্ক্রাইবার্স 1,00,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে হর্টিকালচার ওয়ার্ল্ডের এবং সেই কারণে ইউটিউব থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে এবং এই পুরস্কার তা কিন্তু শুধু আমার না এই পুরস্কার আপনাদের সকলের আপনাদের সকলকে আমি উৎসর্গ করলাম এই সিলভার প্লে বাটন নিন একবার ধরে নিন একবার হাতে ধরে নিন আমি পাঠিয়ে দিলাম ধরেছেন বেশ এইবার এটা থাকবে খুব যত্ন সহকারে অবশ্যই আমার কাছে থাকবে আপনারা পরবর্তীতেও কখনো না কখনো আবার দেখতে পাবেন আপনাদের পুরস্কার এবং অবশ্যই ধন্যবাদ জানাই
আপনাদের মতো সকল দর্শক বন্ধুকে যারা পাশে না থাকলে আমরা আজকে কিন্তু এই মাইলস্টোনে যেতেই পারতাম না। এবং ধন্যবাদ জানাই আমার বাড়ির সমস্ত পরিবার পরিজনকে, আমার মা বাবা, তার পাশাপাশি আমার আরও যত আত্মীয় পরিজন আছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আমার বন্ধুদের যারা আমাকে সবসময় ইন্সপায়ার করেছেন এই কাজের জন্য ধন্যবাদ জানাই, আমার যারা সহযোগী তুষার, কৌশিক, সৈকত সহ আরও অন্যান্য সহযোগীকে ধন্যবাদ জানাই, সমস্ত বাগানি বন্ধুকে ধন্যবাদ জানাই, সমস্ত কৃষক বন্ধুকে, এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা সবসময় আমাকে ইন্সপায়ার করে গেছেন, সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জানাই হর্টিকালচার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আরেকটা কথা বলতেই হয় যে এই পুরস্কার আমরা যে পাচ্ছি সেটা কিন্তু একদিনে আসেনি, দীর্ঘদিন ধরে কাজ করে যেতে হয়েছে, বিভিন্ন সময়ে আমরা কিন্তু বিভিন্ন হার্ডেলসের মধ্য দিয়েও কিন্তু কাজ করেছি, প্রচুর রকম চাপ, প্রচুর রকম প্রেশার নিয়ে কাজ করতে হয়েছে, কারণ আমাদের ব্যক্তিগতভাবে ইউটিউবটা কিন্তু পেশা নয়, আমার অন্তত পক্ষে কোনো পেশা না, আমি শখে করি, যেটুকু সময় পাই সেখানে আমার বিজ্ঞানসম্মত তথ্যকে আমি দর্শক বন্ধুদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি অতীতেও এবং এখনও করছি এবং ভবিষ্যতেও করব। অর্থ রোজগারের জন্য আমার ইউটিউব নয় আবারও বলছি, তো অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি এই ধরনের ভিডিও করার ইন্সপিরেশান অনেক অনেক পাবো। এবং আরেকটা কথা বলতেই হয় যে অনেকে বলেন যে ব্যক্তিগতভাবে আমি কি করি, অনেকে হয়তো শুনেছেন যে আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করি, এই মুহূর্তে আমি এখন আর ওখানে গবেষণায় যুক্ত নেই, কারণ আমি এখন ব্যক্তিগতভাবে চাকুরি জীবনে পা দিয়েছি এবং কাজ করে যাচ্ছি সেখানে, পাশাপাশি ইউটিউব করাটার অর্থই হচ্ছে কিন্তু বাগানিদের পরিমাণ যাতে আরও বাড়ে, আরও যাতে করে অনেক অনেক সবুজ ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্যেই কিন্তু ইউটিউব করা। আমার ভিডিও দেখে অনেক বন্ধু যখন উপকৃত হন তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে সকালে একটা ছোট ঘটনা বলি, 83 বছরের এক বৃদ্ধ, ওনার নাম তরণীবাবু, পুরুলিয়া থেকে উনি আমাকে সকালে শুভেচ্ছা পাঠিয়েছেন যে ওনার এই যে ভিডিও এগুলি দেখার পর এখনও কিন্তু উনি খুব সশরীরে সুন্দরভাবে সুস্থ থেকে গাছপালা নিয়ে কাজ করে যাচ্ছেন, ওনার বয়স 83, চন্দ্রমল্লিকার ছবি পাঠিয়েছেন এবং আমি ইউটিউবে কমিউনিটিতে দিয়েছি, আপনারা দেখেছেন তো, এই রকমভাবে কিন্তু অনেক বৃদ্ধ মানুষ কাজ করে যাচ্ছেন। এবং দুঃখের বিষয় এটাও আজকে বলবো যে অনেক সময় কি হয়, অনেক দর্শক বন্ধু ভিডিও দেখতে দেখতে হয়তো রেসপন্স পায় না, এরকম আমার বেশ কিছু হয়েছে, দেখা গেল রেসপন্স পায়নি, এরকম একটা ঘটনা ঘটেছে, তারপর আমি পরে জানতে পেরেছি যে উনি আমাকে রোজ কোয়েশ্চেন করতেন, আমি ওনাকে বলতাম কখনো হয়তো একটু বেশি বেশি কোয়েশ্চেন করতাম, আমি বলতাম যে এত চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে, এবার এই করতে করতে চলছে, কিন্তু হঠাৎই করোনার প্রকোপের মধ্যে উনি চলে গেলেন ইহলোক ত্যাগ করে, এবং আমি জানতে পারিনি, আমি ওনার অনেক দিন ধরে কোনোরকম কোনো কোয়েশ্চেন পাচ্ছি না, আমি ভাবছি কী হলো, উনি আর রিপ্লাই করছেন না, কোয়েশ্চেন করছেন না, কারণ ওনার এটাই ধরন ছিল, উনি প্রচুর কোয়েশ্চেন করতেন কলকাতা ইউনিভার্সিটি, কিন্তু উনি আর তখন নেই। পরবর্তীতে ওনার মেয়ে আমাকে ফোন করে বললেন যে বাবা গত হয়েছেন, এবং এই বিষয়টা খুব খারাপ লাগলো। তো এইরকমভাবে অনেক বন্ধু আছেন যারা কিন্তু জীবন সায়ান্নে এসেও এই ইউটিউব থেকে তাদের গাছ নিয়ে চর্চা করে যাচ্ছেন, তো বন্ধুরা আপনিও কিন্তু পারবেন এইভাবে চর্চা করতে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আজকে মূলত এই প্লে বাটনটি আমি আপনাদের সামনে আনলাম এটা ঠিকই, কিন্তু মূল উদ্দেশ্য যেটা যে সবুজকে আরও ছড়িয়ে দেওয়া, কারণ সবুজ যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম ভালো থাকবে না, আপনি যত অর্থ রোজগারই করুন তা কিন্তু সব ধুলোই মিশে যাবে, কিন্তু পরিবেশ যদি ভালো থাকে তাহলে আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু মুক্ত বাতাস পাবে, অক্সিজেন পাবে এবং ভালো থাকতে পারবে। তো সবশেষে আবারও বলি এই প্লে বাটন আপনাদের জন্য, এবং আপনাদের গিফট করলাম, আপনাদের উৎসর্গ করলাম, এবং যে কোনো সময় কখনো দেখা হলে অবশ্যই কাছাকাছি যারা থাকেন তাদের অবশ্যই আমি এটা দেব, আপনাদেরই এটি উপহার, এটা আমার কিছু না, হয়তো থাকবে আমার বাড়িতে কিন্তু সবটাই আপনাদের কৃতিত্ব, এটা আমাকে
স্বীকার করতেই হবে, আমি সারা জীবন এই কথাটাই বলবো। এবং পরবর্তীতে যা যা অ্যাচিভমেন্ট হবে সবই কিন্তু আপনারা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু একেবারে শূন্য, এটা কিন্তু আমি খুব জোর গলায় বলতে পারি। তো বন্ধুরা প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেকের জন্য অনেক শুভেচ্ছা রইল, আর বেশি বাড়াচ্ছি না, এবং আরও নতুন নতুন অনেক অনেক ভিডিও আসবে, তার জন্য আপনাদের হর্টিকালচার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং অবশ্যই ঘন্টা চিহ্নটি প্রেস করে দিন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ, ভালো থাকবেন।